নমস্কার, আপনারা দেখছেন সব খবর। আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লকে শিশু ও প্রসূতি মায়েদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে গেল। এদিন মহকুমার বিভিন্ন হাসপাতাল উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই টিকাকরণ করা হয়। গোগাডো এদিন শিশুদের পরিবারের লোকেরা এই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের জেরে প্রায় দেড় মাস এই টিকাকরণ কর্মসূচি বন্ধ ছিল। এর ফলে বহু শিশুর পরিবার অসুবিধায় পড়েছিলেন। তাই আবার টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি শিশুদের বাবা মায়ের মুখে। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর।